আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীগণ, তোমরা অবশ্যই ভালো আছো। আমি মোহাম্মদ জহুরুল ইসলাম জহির, পড়াশো হিসাব বিজ্ঞান বেগম রহিমা ইসলাম কলেজ। আমরা পূর্বে আলোচনা করেছি কিভাবে রামিল তৈরি করব, রামিল কি, রামিল কেন প্রস্তুত করবো, এটা এ বিষয়ে ক্লাসে আলোচনা করেছি। পরবর্তী আটটি ক্লাসে আলোচনা করছি রামিল তৈরি করার দুটি পদ্ধতির মধ্যে আমরা ব্রিটিশ সিস্টেমে কিভাবে রামিল তৈরি করবো সে বিষয় নিয়ে পূর্ববর্তী ক্লাসে আলোচনা করছি। আমরা আজকের ক্লাসে আলোচনা করব রামিল তৈরি করার যে দুটি পদ্ধতি, একটা হলো ব্রিটিশ সিস্টেমে, যেটাকে ট্রেডিশনাল সিস্টেমে ট্রায়াল ব্যালেন্সের ফার্মটাকে যেটাকে বলা হয় টি ফার্ম বা টি শক। আমরা পূর্বের ক্লাসে টি শক নিয়ে আমরা আলোচনা করছি। আমরা আজকে আলোচনা করব কিভাবে আমরা আমেরিকান সিস্টেমে রামিল প্রস্তুত করা যায়। আমেরিকান সিস্টেমে ট্রায়াল ব্যালেন্সের রামিলের পদ্ধতিটিকে বলা স্টেটমেন্ট ফর্ম বা বিবরণী শক। আমরা আলোচনা করব কিভাবে বিবরণী শকের রামিল প্রস্তুত করা যায়। আমরা বিবরণী শকের রামিল প্রস্তুত করার আগে রামিলের শক অঙ্কন করতে হবে। আমাদের যে বিষয়টা, রামিলের শক অঙ্কন করতে গেলে আমরা প্রথমে ক্রমিক নম্বর রামিলে আমরা প্রথম ক্রমিক নম্বর দেখাবো শকে, তারপরে দেখাবো বিবরণ, তারপরে খতিয়ান পৃষ্ঠার নম্বর, তারপরে ডেবিট উদ্দিত, তারপরে ক্রেডিট উদ্দিতের পরিমাণ। একেবারে সহজ এই শখটা, তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। তো আমরা প্রতিষ্ঠানের নাম উপরে এম ট্রেডার্স রামিল 31 ডিসেম্বর 2020 সালে আমরা এই এম ট্রেডার্সের রামিলটা প্রস্তুত করব। তো এখন আমরা জানি রামিল প্রস্তুত করা হয় হিসাবকাল শেষে আয় ব্যয় দায় সম্পদের উদ্ধৃতি নিয়ে। তো আমরা রামিল তৈরি করার সময় আমরা খতিয়ান থেকে খতিয়ানের উদ্ধৃতিগুলো রামিলে আনতে হবে, যাকে আমরা বলি পোস্টিং। তো একেবারেই সহজ, খতিয়ানের উদ্ধৃতিগুলো রামিলে আনার সময় আমরা যদি খতিয়ান করা থাকে, জাস্ট একটা খতিয়ান করা আছে আমাদের এখানে, আমরা একটা উদ্ধৃত পেয়েছি, ডেবিট উদ্ধৃত পেয়েছি 20,000, একটা কাল্পনিক। আমরা এখন কিভাবে আনব? একেবারে সহজ, আমাদের খতিয়ান করা থাকলে, খতিয়ানের ডেবিট ব্যালেন্স করা থাকলে রামিলের ডেবিট পাশে নিয়ে আসবো, ক্রেডিট ব্যালেন্স থাকলে রামিলের ক্রেডিট পাশে নিয়ে আসবো, যেহেতু এটা খতিয়ান উদ্ধৃতের তালিকা। বুঝতে অবশ্যই ফেরেছ। এখন আমরা দেখলাম নগদান হিসাবের কী আছে, ডেটর ব্যালেন্স আছে 20,000, আমরা রামিলের ডেটর পাশে নগদ লিখলাম 20,000। এভাবে খতিয়ান করা থাকলে রামিলের ক্রেডিট ব্যালেন্স যদি থাকে, রামিলের ক্রেডিট পাশে খতিয়ানের ক্রেডিট ব্যালেন্স থাকলে রামিলের ক্রেডিট পাশে নিয়ে আসবো, খতিয়ানের ডেটর ব্যালেন্স থাকলে রামিলের ডেটর পাশে নিয়ে আসবো। তাহলে বিষয়টা অতি সহজ হয়ে গেছে, আমাদের মুখস্থ রাখার দরকার নেই, আমাদের একেবারে সহজ। তাহলে খতিয়ানের ডেবিট ব্যালেন্সগুলো রামিলের ডেটর রামিলের ডেবিট পাশে আনবো, খতিয়ানের ক্রেডিট ব্যালেন্সগুলো রামিলের কোন পাশে আনবো, ক্রেডিট পাশে আনবো। সহজে বুঝতে পেরেছ। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে, স্যার রামিলে খতিয়ানের ডেবিট ব্যালেন্সগুলো রামিলের ডেবিট পাশে আনবো, খতিয়ানের ক্রেডিট ব্যালেন্সগুলো রামিলের ক্রেডিট পাশে আনবো, ভালো কথা, যদি খতিয়ান করা না থাকে, খতিয়ান উদ্ধৃত দেওয়া থাকে, তাহলে বিষয়টা কিভাবে আমরা সমাধান করব? অবশ্যই বিষয়টা অতি সহজ, তোমরা খতিয়ান করেছ, খতিয়ান করতে গিয়ে তোমরা দেখেছো অবশ্যই কতগুলি বিষয়। খতিয়ান করতে গেলে আমরা দেখি যে নগদান হিসাবে সবসময় সম্পদের, আমরা যেটা দেখেছি যে ব্যয় এবং সম্পদের সবসময় কী দেয়, ডেটর ব্যালেন্স দেয়, আয় এবং দায় সবসময় কী ব্যালেন্স দেয়, ক্রেডিট ব্যালেন্স দেয়। তাহলে আমরা এই বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা কী করব, রামিল প্রস্তুত করব। যেমন আমরা প্রথম দেখি নগদের উদ্ধৃত দেওয়া আছে 20,000 টাকা, যেহেতু নগদ সম্পদ, সম্পদের ডেটর ব্যালেন্স দিবে, তাহলে নগদান হিসাবে সম্পদের কি ডেটর পাশে আমরা লিখে দিব, রামিলের ডেটর পাশে লিখে দিব। আবার কি বিক্রয় কি আয়ের ক্রেডিট ব্যালেন্স দিব, তা আয় যদি ক্রেডিট হয় তো ক্রেডিট ব্যালেন্স ক্রেডিট পাশে লিখে দিব। মূলধন, তারপরে মূলধন কি দায় দায়ের কোন ব্যালেন্স হবে, ক্রেডিট ব্যালেন্স হবে, তাই রামিলে আমরা ক্রেডিট পাশে লিখে দিব। ক্রয় ব্যয়ের কি হবে, ক্রয় ব্যয়ের ডেটর ব্যালেন্স হবে, তাই রামিলে আমরা ডেটর পাশে লিখব। বেতন ব্যয়ের ডেটর ব্যালেন্স হবে, রামিলে ডেটর পাশে লিখব। মনিহারি ব্যয়ের ডেটর ব্যালেন্স হবে, রামিলে ডেটর পাশে লিখব।
আসবাবপত্র সম্পদ সম্পদের ডেটর ব্যালেন্স হবে রামিলের ডেটর ফাঁসে নিব। তাহলে আমরা সর্বোপরি দেখলাম ডেটর ব্যালেন্স রামিলের ডেটর ফাঁসে আসবে, ক্রেডিট ব্যালেন্স রামিলের ক্রেডিট ফাঁসে আসবে খতিয়ে উদ্দিত্বের। এখন আমরা পোস্টিং করলাম, এরপরে আমরা সমাপ্ত করব, আমরা ডেটর ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স যোগ করব। আমরা যখন ডেটর ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স যোগ করব তখন দেখা যাবে ডেটর ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স কি সমান হবে। আর যদি ডেটর ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স সমান হয় তাহলে রামিল খতিয়ানের শুদ্ধতা খতিয়ান শুদ্ধ হয়েছে, রামিল আমাদের প্রস্তুত প্রক্রিয়া শেষ হবে। আর এরপরে তোমাদের প্রশ্ন থাকতে পারে, স্যার রামিলে কী কী বিষয় আসতে পারে, কী কী বিষয় আসতে পারে না, কেন আসতে পারে না, রামিল হলে ভুল হলে কী কী আমাদের করণীয়, এই বিষয়গুলো আমরা পরবর্তী ক্লাসে তোমাদের সামনে আলোচনা করব। তো আজ আর নয়, তোমরা যদি মনে করো কোনো প্রশ্ন থাকে তোমাদের যা বুঝতে পারো নাই, সেই বিষয়গুলো আমার ফোনে আমার সাথে শেয়ার করতে পারো, অথবা ব্যক্তিগতভাবে স্বাস্থ্যবিধি মেনে আমার কাছে এসে কলেজে আমি যখন আসবো আমার সাথে যোগাযোগ করে সাক্ষাৎ করে এই বিষয়গুলো সমাধান করে নিতে পারো। আবার পরবর্তী ক্লাসে আমরা বাকি বিষয়গুলো আলোচনা করব, রামিল কী কী বিষয়ে রামিলে আসে, কেন আসে না, কেন আসবে না, তো রামিল ভুল হলে আমাদের কী কী কাজ করণীয় ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে। ধন্যবাদ।